Assalamualaikum, sir. Waalaikum assalam. শুনেন, আমার কাছে কেউ কোনো কাজের জন্য আইলে সরাসরি আমার কাছে পাঠিয়ে দিবেন। জি স্যার। মুরা, আমার গরিব বস্তিবাসীদের সাহায্যের লাইগা রিলিফ ফান্ড থেকে 300 মন চাল, 200 মন চিড়া, 100 মন আটা আর 100 মান ঢেউ টিন ডিস্ট্রিবিউট করে দিবা। ঠিক, বুঝলা? করিম মিয়া, আহত বস্তিবাসীর চিকিৎসার সব খরচ আমার অ্যাকাউন্ট থেকে যেন দেওয়া হয়। জি স্যার। যাইকা আহো। বুঝলেন করিম সাহেব, আমাদের স্যার দিনরাত কাজ ছাড়া কিছুই বোঝেন না। আহা, এরকম মানুষই হয় না, সারাক্ষণ জনগণের সেবা করে যাচ্ছেন। বাইরে স্যার যা যা বললেন ওইসব কি বস্তিতে পাঠিয়ে দিতে বলবো? না, ওগো কাছে যাবো আধা, আর আধা যাবো আমার গোড়ানে। সেইখান থেকে সব মাল বিক্রি কইরার টাকা আমার অ্যাকাউন্টে জমা হইব। আর আর ভাবতাছি তোমার নিয়ে কয়েকদিনের জন্য সিঙ্গাপুরে ঘুরাম। বলুন না প্লিজ, তোমার মধ্যে এত আকর্ষণ যে আমি নিজেদের তৈরা রাখতে তৈরা রাখতে পারি না। মনে হয় সারাক্ষণ তোমার বুকের মধ্যে রেখে ভালোবাসা বইরা দেই। স্যার, আমাদের কন্ট্রাক্টর উল্টু চৌধুরী এসেছে, দেখে রাখো। আহ, ওই নিচে বহ। নিয়ে আহ, ভিতরে আহ। থ্যাংক ইউ স্যার। আসুন আসুন। ঠিক আছে, আসুন আসুন। সালাম স্যার। ওয়ালাইকুম। বিদেশি পার্টির সাথে কথা কনফার্ম হয়ে গেছে, বস্তির খালি জায়গায় মাল্টি স্টোর বিল্ডিং প্রজেক্টের জন্য তারা কন্ট্রাক্ট সই করতে আসছে। 200 কোটি টাকার প্রজেক্ট স্যার। আর 200 কোটি টাকা হোক, 300 কোটি টাকা হোক, আল্লাহ, ব্যাপারটা হচ্ছে 50 কোটি টাকা আপনার ভাগে স্যার। বাজাতালে বাজাতালে ওর বনমালে। এইটাতে একটা সই করে দিন স্যার। এইটা কি? জয়পাড়া এলাকায় 3000 টিউবওয়েল বসানো হবে, এটা তারি ফাইল স্যার। আরে, টিউবওয়েল পাইলে মানুষের উপকার হইব, আমার লাভ কি আছে স্যার? টোটাল বিলের 50% আপনার অ্যাকাউন্টে জমা হবে স্যার। সই করে দিন স্যার। এই যে কলম স্যার। বাধা তালে ওরে বনমালে। এবার তোমরা যাও যাও, আমার রেস্ট দিতে দাও, যাও যাও। সুমনা, উঠো, পড়া চলে গেছে, আজ বিকালে তোমার এনে বেড়াতে যাব। বহু আবার শোনা মন্নি, আবার কলেজ টুকরা।